হরেন্দ্রের এই গানে আমরা সকলে মুগ্ধ, যেভাবে মায়া জারানো সুর থেকে দিয়ে যেভাবে গানটা করলো। অ্যাকচুয়ালি আমরা ক্যাসেটে এই গান, এই ধরনের গান শুনে থাকি। একবার ছোট্ট করে সকল শ্রোতার কাছে করণ অনুরোধ রাখবো কমিটির পক্ষ থেকে, একবার এই শিল্পীর জন্য ছোট্ট করে একটা হাতে তালি যাচ্ছি সকলে মিলে, লাভ ইউ একদম। আর ছোট্ট একটা অনুরোধ, এই মেলার কমিটিতে যারা রয়েছে দায়িত্বে, সত্যি এই গরমের মধ্যে এত রৌদ্রু এত তাপ, তার মধ্যে যেভাবে আজ পাঁচ দিন আগামীকালও মেলা রয়েছে, এইভাবে অনুষ্ঠান থাকবে, আপনারা সঙ্গে থাকবেন, একবার ছোট্ট করে কমিটির জন্য হাতে তালি চাইছি, ধন্যবাদ। তোমরা মানুষ জন্মগ্রহণ করেছি ভগবানের চরণ পাওয়া বলে, তাই তো? আমরা একটা প্রার্থনা করে থাকি, হে ঈশ্বর হে ভগবান, তোমার চরণ তোরা যেন ঠাই পাই। তাই সাধু ভাবা পাগলা কি বলছে কেন শুনুন। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দা।
চাহি না জনম আর চাহি না মরণ, আর চাহি না জনম আর চাহি না মরণ, তোমার চরণ তলি রেখে দাও, তোমার চরণ তলি রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আখির কলুকি তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন সগুণ, মানুষের কারাগার তেমনি ভীষণ। পৃথিবীর মাঝে মানুষের কারাগার তেমনি ভীষণ, ভবা পাগলার শুধু এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন, মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম আর চাহি না মরণ, আর চাহি না জনম আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আখির কলুকি তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। ফাটিয়ে হাতে তালি সকল মিলে, হরেন্দার জন ধন্যবাদ, দারুণ ভালো গায়িকা, সকলের মন প্রাণ কেড়ে নেবে, সকল বাউল ভক্তদের হৃদয়ে ঝংকার তুলে দেবে, সেই ধরনের সিঙ্গার, সেই ধরনের বাউল শিল্পী আমাদের মধ্যে রয়েছে। তো আপনাদের কাছে করজোর অনুরোধ রাখছি, আপনারা ধৈর্য সহকারে একটু বসুন, এই হরেন মণ্ডলের গানের পরেই আমরা মৌমিতা সরকারকে তুলব মঞ্চে, আরও শিল্পী রয়েছে, চলো। হ্যালো, তো এক ভক্ত বললেন অক্টোবর 31 গানটা গাওয়ার জন্য, অবশ্যই গাইব, একটু পরে গেছি, কেমন এখনই গাওয়া ঠিক হবে না, একটু পরে গেছি। হ্যালো হ্যালো, তো দেখুন যখন নদীতে জোয়ার আসে কুলগুলো কিন্তু এইভাবে ভরে যায়, তাই না? যখন এখানে আসি 7টার সময় অনেক ভক্ত সংখ্যা কম ছিল আর কি, এখন সেই নদীর জোয়ারের মতো অনেক ভক্ত লাগছে, খুব ভালো লাগছে। তাই পাগল কি বলছেন, তাকে ভরসা করতে হবে, ভরসা করলে কিন্তু সকল কিছু পাওয়া যাবে। তাই কি বলছে, অতি ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবে না, তাই না? তাই পাগল বলছে তুমি প্রেমের জোয়ারে ভাসো, ভক্তি জোয়ারে ভাসো, তবে তুমি সব কিছু পাওয়া যাবে, পাবে। তাই কি বলছে কথা বসুন, ভরসা করি
এ ভব কান্দারি ঘনশ্যামী এ ভব কান্দারি হালতি ছাড়িয়া দাও দাও দাওরে
জয়গুরু হ্যালো। তো সত্যি হরেনের গান আমরা যত শুনছি ততটাই আমাদের হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। লাভ ইউ, ছোট্ট করে একটা হাতে তালে চাইবো শ্রোতাদের কাছে, ধন্যবাদ। তো দুটো কথা বলবো, এই গানই পারে একটা মানুষের ভাঙা মন জোড়া লাগাতে। যে কোনো গান শব্দগুলো আমাদের দেখতে হবে, শব্দের মধ্যে কী বলছে, গানের ভাষায় কী আসছে। তো হরেনদার যে গানগুলো গাইছে প্রতিটি গানের মধ্যে মায়া মাখানো সুর ছিল। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই মঞ্চে বলতে পারি, যতগুলো প্রোগ্রাম হয়েছে এই অবধি হরেনদার গানগুলো আমার হৃদয়ে ধাক্কা লেগেছে। একবার হরেনদার জন্য সবার কাছে করতালি চাইছি, ধন্যবাদ। এরপর আমাদের মূল গায়ক রয়েছে, আরও আসবে এবং আগামীকাল এই মঞ্চে একইভাবে মেলাটা থাকবে। আমাদের বিদায় রজনী থাকবে আগামী সোমবার। তো কালকে অনুষ্ঠান রয়েছে এই মঞ্চে, এই কনকনে ঠান্ডার মধ্যে যেভাবে শ্রোতা রয়েছে, অ্যাকচুয়ালি বৃষ্টি হলে জল যেমন নিচু জায়গায় যায়, গানের সুরে ভক্তরা সেখানটা চলে আসে, এখানটায় ভক্তরা রয়েছে, বাউল ভক্তরা। তাই আমরা বাউল উপহার দেব এই বাজার কমিটিতে যত দোকানদার থেকে শুরু করে মেলা কমিটির যারা সদস্য প্রত্যেকের জন্য একবার ছোট্ট করে হাতে তালি যাচ্ছি। লাভ ইউ, চলো। তো আমি সকলে ভালোবাসা গ্রহণ করলাম যারা আমাকে দান করেছেন। আমি প্রার্থনা করি ভগবানের কাছে, যে মনস্কামনা আমাকে দান করেছেন ভগবান যেন সেই মনোবাঞ্ছা তাদের পূর্ণ করেন। এবং যারা গান শুনছেন আমার মাইকে যারা শুনতে পাচ্ছেন, সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। তো দেখুন, যা গরম পড়েছে আজকে ঘটল না, এক ফেরিওয়ালা ফেরি করতে করতে হয়তো মারা গেছে, দেখলাম একটু আগে ফেসবুকে। তো মানুষ কখন কীভাবে চলে যাবে কেউ বলতে পারে না, তাই না? নিঃশ্বাসে নেই বিশ্বাস, মরণ যখন তখন যেথায় সেথায়,